নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মাঞ্চিজিতে সকলকে জানাই স্বাগত। আমি আজ আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে দিন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা ব্রেকফাস্টে চটজলদিভাবে বানিয়ে নেওয়া যায় ডিম টমেটোর স্যান্ডউইচ। খুবই সামান্য কয়েকটা জিনিস দিয়ে, যা কিনা আমাদের রান্নাঘরে রোজকার কাজেই লাগে। এর জন্য যতটা পরিমাণ ডিম লাগবে ঠিক সে কটাই লাগবে টমেটো, মানে তিনটে ডিম হলে তিনটে টমেটো। এছাড়া লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর আজকে আমি চারটে স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর বাকি যে কটা উপকরণ সেটা আমি রান্না করতে করতেই কিন্তু দেখিয়ে দেবো। টমেটোটা কুচিয়ে নিয়েছি আর ডিমটাকে ভেঙে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব মিহি করে কোচাতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে আবার ডিমটাকে কিন্তু আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচির সাথে সাথে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু যার যার নিজের স্বাদ অনুযায়ী। এবারে এগুলোকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিট হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কুচিটাও কিন্তু তেলের মধ্যে আমি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু টমেটোগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। জলটা ছেড়ে আসলে এগুলো যাতে আরও ভালো করে মজে যায় সেই কারণে এতে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরমভাবে হয়ে যাবে। নুনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখন 1/2 চামচ মতো চিনি। এই রান্নায় ডিমটাকে ফেটিয়ে নিয়ে যেহেতু রান্না করা হবে, সেক্ষেত্রে অনেক সময় ডিমের একটা আষ্টে গন্ধ থাকে। আর এই আষ্টে গন্ধটা যাতে এই পুরটায় না থাকে সেই কারণেও কিন্তু এই চিনিটার ব্যবহার আমি করলাম। নুন আর চিনি দেবার পরে টমেটোটা কিন্তু এখন একদম নরম হয়ে গলে গেছে। এবারে আমি ফেটানো ডিমটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। যতটা পরিমাণ ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম তার থেকে ঠিক অর্ধেকটা পরিমাণ ফেটানো ডিম এই টমেটোর মিশ্রণের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই টমেটোর সঙ্গে ডিমগুলোটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো করে মিশকিস হবে না। প্রথম ভাগে ডিমটা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা। একই রকমভাবে তাড়াতাড়ি খুন্তি চালিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা বানানোর জন্য ডিমের গোলাটা কিন্তু একদম শুকনো ঝুড়ো করে ফেলার দরকার নেই, সামান্য টানিয়ে নিলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। ডিমগুলো সামান্য একটু স্ক্র্যাম্বল হতে শুরু হওয়া অবধি ডিমটা কিন্তু রান্না করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু সামান্য একটু স্ক্র্যাম্বল হতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। পুরটা কিন্তু আমাদের একদম তৈরি। এখন পুরোপুরিভাবে স্যান্ডউইচটা বানিয়ে নেবার জন্য একটা তাওয়ার উপরে 1 চামচ মতো বাটার আমি গলিয়ে নিচ্ছি। একটু বাটারটা গলে যাওয়ার পরে আমি 1-1টা ব্রেড নিয়ে তার দুদিকে মাখনটাকে লাগিয়ে নিয়ে উল্টে পাল্টে একটু সেকে নেব। এখানে আমি স্যান্ডউইচ ব্রেড ইউজ করেছি, চাইলে কিন্তু তোমরা এটা নর্মাল ব্রেড দিয়েও বানাতে পারো। বাটারটা কিন্তু দুদিকে লাগিয়ে নিয়ে দুপিঠটায় একটু সমানভাবে সেকে নিতে হবে হালকা লালচে করে। আমি আজকে তাওয়াতে ব্রেডটাকে টোস্ট করছি, চাইলে কিন্তু এই স্যান্ডউইচটা বানানোর জন্য স্যান্ডউইচ মেকার বা টোস্টারেও ব্রেডগুলোকে সেকে নিতে পারো। ব্রেডগুলো হালকা লালচে করে দুদিকে সেকা হয়ে যাওয়ার পরে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা 1টা ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। একটা ব্রেডের উপর পুরটা স্প্রেড করে দেওয়ার পরে অন্য 1টা ব্রেড দিয়ে এর উপর চাপা দিয়ে দিতে হবে। সাথে সাথে খুন্তি দিয়ে একটু উপরে চাপ দিয়ে দিতে হবে যাতে পুরটা ব্রেডের সাথে স্টিক করে যায়। এবারে খুন্তি দিয়ে একটু উল্টে নিয়ে আরও 1 মিনিটের মতো টোস্ট করে নিচ্ছি আর উপরে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে পুরটা দুদিকেই সমানভাবে স্টিক করে যায়। স্যান্ডউইচগুলো রেডি। আর পরিবেশনের আগে ডায়াগোনালি বা মাঝখান থেকে চিরে দুভাগ করে পরিবেশন করা যাবে। আজকের মতো টাটা।
আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য রেসিপির সাথে।